বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নিইনি, আমি নিইনি। তুমি নিয়েছো, তুমি নিয়েছো, তুমি নিয়েছো। কাকিমণি, আমি নিইনি। আপনাদের সবার কোথাও একটা কনফিউশন হচ্ছে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত মাথা খারাপ করার কোনো দরকার নেই, চলো চলো সবাই মিলে ওর বস্তির বাড়িতে যাই, ওখানে গিয়ে সব বোঝা যাবে, সব। এসো, এবার দেখবে ভূত পালাচ্ছে। কোথায় গেল? কিছুই বুঝতে পারছি না মায়েরি।
আচ্ছা আচ্ছা আমার একটা কথা শোনো, ওনাদের বলো তো আমি কি এই বাড়িতে কোনো নতুন মালপত্র এনেছি, নতুন জিনিস এনেছি, বলো বলো সবাইকে। এবং সুচিত্রা সেনের মাঝখানে দাঁড়িয়ে সিনেমা করেছিল, আর আমার বাবা হচ্ছে একদম চুপ একদম চুপ, নিকুচি করেছে তোমার বাবা। আমি তোমার বাবার কোনো কথা শুনতে চাই না। না 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 না, শুনতে চাই না বলে তো হবে না মাসিমা, শুনতে হবে। আমার মা হচ্ছে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মাঝখানে দাঁড়িয়ে একটা হিট ডায়লগ বলেছে, সেটা হচ্ছে উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। আর বাবা হচ্ছে ফ্রিডম ফাইটার। যেটা কাজের কথা বলছি সেটার উত্তর দাও। কি কি? এই যে গোবিন্দ, গোবিন্দ এই বাড়িতে কোনো কোনো এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বড় বড় কালার টিভি নিয়ে এসেছে, আরো আরো অনেক কিছু না তো। বললাম না আমি কোনো মাল নেইনি, কোনো মাল আসেইনি, আমি কাউকে বিশ্বাসই করাতে পারছি না। আরে আমি তোরে মাল দিছি, আরে বিশ্বাস করে মাল দিছি, আর তুই এখানে খাটতাছস, হ্যাঁ ধপ্পাজি করতেছস তুই। বললাম তো, বললাম তো আমি কোনো মাল নেইনি। হ তুই মাল নিছস? আমি নেইনি নেইনি নেইনি। পূর্বী পূর্বী সত্যি কথাটা বলো না পূর্বী। হ্যাঁ পূর্বী প্লিজ সত্যি কথাটা বলো, ওতেই বাড়ি জামাই বলো পূর্বী, প্লিজ পূর্বী একটা সত্যি কথা বল, প্লিজ একটা সত্যি কথা বল। কি সত্যি কথা? ওই ওই জিনিসপত্রগুলো, ওই 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 বড় কালার টিভি, এসি, ফ্রিজ, আলমারি, যেগুলো যেগুলো আমার দাদু খুব ভালোবেসে গোবিন্দর জন্য পাঠিয়েছিল, সেই সেই জিনিসগুলো গোবিন্দ কি এ বাড়িতে এনেছে? প্লিজ বলো, প্লিজ বলো পূর্বী, গোবিন্দ কি এ বাড়িতে জিনিসগুলো এনেছে? না তো। আনেনি মানে, আনেনি মানে কি? কোথায় গেল তাহলে? সত্যি কথা বলছি আমি দিয়েছি, তোমরা বিশ্বাস করো? বিশ্বাসের কুচি করেছে তোমার, সত্যি কথা বলো নাহলে শেষ করে দেবো তোমার। আমি গোবিন্দকে ছোট বাজারে দেখেছি। কি কালার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আলমারি, ড্রেসিং টেবিল সব বেচে ভালো দাও মামা, পুরো বড় দাও মেরেছি, দু পেটি, পুরো দু পেটি আছে, 2 লাখ টাকা।
আমার দাদুর ভালোবেসে পাঠানো জিনিসগুলো চোর বাজারে বিক্রি করে দিয়েছ। বিক্রি করে দিয়েছ তুমি। Dance with Bhojo Gobindo.